नमस्कार বন্ধুরা, আমি সমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করব তুলসী গাছে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রদীপ দেখানোর সময় কি মন্ত্র উচ্চারণ করবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার অনেক অনেক উৎসাহ পাব। সনাতন হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী। পূজা করা হয় তুলসী গাছকে। কথিত আছে তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন। বাড়ির আঙিনায় তুলসী গাছ লাগিয়ে নিয়মিত পুজো করলে প্রসন্ন হন মা লক্ষ্মী। ঘরে ধন সম্পত্তি ও সমৃদ্ধি থাকে। ঘরে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তি দূরে চলে যায়, ঘরে আসে ইতিবাচক শক্তি, সেই সঙ্গে সুখ সমৃদ্ধি ও সম্পদ লাভ হয়। হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র। দেবদেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে, তেমনই ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও পাতার অপরিসীম গুরুত্ব আছে। আমাদের সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে, কিন্তু তুলসী গাছ শুধু রাখলেই হয় না, তার কিছু নিয়মও পালন করতে হয়। তাহলেই আমাদের জীবনের অভাব অনটন দূর হয় এবং এক কথায় পরিবার আমাদের সুখ শান্তিতে ভরে ওঠে। প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা চমরাজ নাকি ঘরে প্রবেশ করতে পারেন না। বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত বিস্তৃত হয় পুণ্যলাভ। তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয়। বাড়ির যেদিকে তুলসীর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকে পবিত্র হয়। তুলসী মঞ্জরি দিয়ে বিষ্ণুর পুজো করলে পুণ্য হয়। বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয় তুলসীর পুজো করলে সেই একই ফল পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন। একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনোই অর্থ সম্পদের অভাব হয় না। চলুন বন্ধুরা জেনে নিই তাহলে, আপনারা সন্ধ্যাবেলায় যখন তুলসী প্রদীপ দেখাবেন তখন কি মন্ত্র আপনারা মনে মনে উচ্চারণ করবেন। সংস্কৃত মন্ত্র অনেকে উচ্চারণ করতে অসুবিধে থাকে, তাদের জন্য আজকে আমি বাংলায় মন্ত্র পড়ে শোনাচ্ছি। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ, দেখো লক্ষ্মী নারায়ণ। বাতি দেখায় তোমায় সন্ধে কালে, যেন তপ বরে তিন কুর উজলে। মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ প্রদান করবেন। বন্ধুরা, তুলসী জল ঢালার মন্ত্র, তুলসী পুজোর মন্ত্র এবং তুলসী জল ঢালার মন্ত্র বাংলায় সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।